পিছন হাতে সময় নাই জীবন ভয়ের মারা করলে হবে না রক্ত দিতে হবে সিরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এখন অনিবার্য করতে হবে আজকে শেখ হাসিনা একটি ক্যান্সারে রূপান্তরিত হয়েছে এই ক্যান্সার বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে গিয়েছে তাই বাংলাদেশকে ক্যান্সার মুক্ত করতে হবে স্বৈরাচার মুক্ত করতে হবে দুর্নীতিবাজ মুক্ত করতে হবে মাফিয়া মুক্ত করতে হবে শেখ হাসিনার পতন হলেই বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র বা কাঙ্ক্ষিত ভোটের অধিকার সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারবে প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি স্লোগান দিয়েছেন আমাদের মাঝে দেশ বাঁচাও মানুষ বাঁচাও অর্থাৎ তিনি বুঝেছিলেন এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দেশের জনগণকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে বাংলাদেশকে আমাদেরকে আগের প্ল্যাটফর্মে ফিরিয়ে আনতে হবে অর্থাৎ স্বাধীনতা চেতনা সাম্য সামাজিক মর্যাদা ন্যায় বিচার গণতন্ত্র জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদেরকে ফিরিয়ে দিতে হবে তাই নেতা বলেছে টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ আজকের এখানে প্রশাসনের ভাইরা পুলিশের ভাইরা তারা আমাদের সভা সমাবেশকে আমাদের এই জাতীয়